আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, সুস্থ না তো? আমি সাহেব একটুই বানাবো সকালে আমার জন্য স্যুপ, না বিনস, এই যে এটা হাঁটার চেষ্টা করতেছি। সুস্থ হইতে অনেক সময় লাগবে, আল্লাহ দোয়া করেন আমার জন্য আপনারা সবাই। সকাল বাজে কয়টা? 8:15 বাকি আছে। পেঁয়াজ আর রসুন দিব না? মরিচ দিয়া একটু করবো, আর সকালে ওষুধ খেয়েছি। এই যে এগুলো খাইতেছি, যে জামগুলা, তারপরে যে ফল দিয়ে ভরা, এগুলো খাইতেছি। আমি রান্না করতে পারি না, ঘুম নাই চোখে, তেল প্রতিদিনই খাইতে খাওয়াইতেছে, ভালো ফুলে গরম অসুবিধা নেই, দাঁড়াইতে পারি না। আমি শখে খুলছি, যেদিন হসপিটাল যেদিন ছেলে রেখেছিলাম, করো করে করতে চায় না, কেউ হেল্প করে না, আমি নিজে নিজে একটু করি ভাল লাগলে। এখনো বাথরুম বুথরুম কিছু যেতে পারি না, দাঁড়াইতে পারি না, খাইতে পারি না, অশান্তি। দিব ওই লবণ, দিও অল্প দিও লবণ, যে বাইরের আবহাওয়াটা, আমি তো প্রতিদিনই বাইরের আবহাওয়াটা খাইতাম সকালে। ঘরের অবস্থা খারাপ, কে করবো এগুলা? না দাঁড়ালেও তো না, বইয়া বইয়া থাকলে গো। দেখেন, সাপোর্ট করেন, পাশে থাকেন, ভালো লাগলে ভালো, না লাগলে দেখেন না। দেখেন মানুষ দেখে, নাচানাচি দেখে, আমার আমার ব্যাপারটা দেখেন, আমি মৃত্যুর গর্তে ফিরে আসছি, আল্লাহ অনেক কষ্ট করে করতেছি, অনেক কষ্ট, তারপরে দাঁড়া করতেছি মনটা ভালো করার জন্য। আজকে 1 মাস ধরে ঘরের ভিতরে না খাওয়া, আবার এই যে কয়দিন আইছি হসপিটাল থেকে, আমার ছেলের বাসায় এসে হেল্প করলে আমি আবার পারতাম, করে না তোরা ভাই, পড়াশোনা করে হ। এটা মজা রাখা যায়,
oral bleaching. Ready, Bana? Balo, show the little Balo. Yes, please, you know? বেশি সময় লাগে না। কালকে রাং চলে গিয়া কি জানি যাও ভাত খাইছিলাম ভালো হয়েছে না বেশি তেল তো না দই বলো ওই দিয়া এখন ডাইলা ফেলবো কি গুলো সব ডাইলা একবার নাড়া ছাড়া দেব আপাতত খাবো সব সময় না শরীর দুর্বল আমরা টের পাইতেছি লন্ডনে মানুষে বাংলাদেশের মানুষ টের পায় না কোনো কিছু আল্লাহ জানা করে দেবো কোনো কঠিন কিছু না কঠিন কিছু না একটু পানি দে তো রান্না বান্না তো করি না দুপুরে আমার ভাই করে সব দেখো আটটা কাট সাবধান অল্প দশ Thank you.
পরে যেহেতু মাছ দিয়ে দিল পরে ওটা খাড়া করে ফেলে দেয় শুয়ে রাখো না ও হঠাৎ করে আটটার মধ্যে লেগে যাবো কাম পারবো ভাল লাগে না আর কাম পারে না অসুবিধা নাই বাড়তে কি লবণ দিছে বেশি দিও না দিও না মনে করে যাবো দেখা যায় তো দূরত্ব থেকে অনেক করো দূরত্বে দেখা যায় অনেক করতেছে গোলমরিচ দিব না কষ্ট করতেছি ভালো লাগে না পানি নেই না আমার পানি আমার পানিটা তো আলাদা পানি আলাদা সব আলাদা বুঝে রাখছি সকাল সকালে কি খাইলে শরীরটা গরম হয় ভালো লাগে আর কিছু তো খাই না আমরা হালকা পাতলা রেডি তাহলে চাল খাইতে পারি না পিঠ ব্যথা করে তো গরম গরম খাবে ভালো লাগবো শরীরের লেগা ঠিক আছে।
পাশে থাকেন আর আমার জন্য দোয়া করেন আপনারা ভালো কিছু দিতে পারি। আল্লাহ হাফেজ।